এক টিকটকার সেলিব্রিটির ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। কিছু অশ্লীল ভিডিও, মানে পোশাক ছাড়া কিছু ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক সহ ইউটিউবে ভাইরাল হয়েছে, যার পর থেকেই সমালোচনার ঝড়। দর্শক যেই মেয়েটাকে দেখতে পাচ্ছেন, তিনি অনেকটা সময় টিকটকে বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, যার পর থেকেই টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তিনি সেলিব্রিটি হয়ে উঠেছিলেন। কিন্তু এই টিকটক করতে গিয়ে তার কিছু অশ্লীল ভিডিও, যেইগুলো আপনারা দেখেন টিকটক অপশানে গেলে, এখানে অপশান রয়েছে ড্রাফটস, ভিডিও পাবলিশড, প্রাইভেট এবং লাভ রিয়াকশনের আর একটা অপশান এখানে দেওয়া রয়েছে। এই টিকটক সেলিব্রিটি, আমি এই ভিডিওতে ছোট্ট একটা মেসেজ দিতে চাই, যারা অলওয়েজ টিকটক করছেন, আপনার এই ভিডিওগুলো গোপনভাবে আরেক জায়গায় আরেকটা ফাইলে অ্যাড হয়ে যাচ্ছে। আপনি হয়তো বা অনেকটা সময় এটাকে গুরুত্ব দিচ্ছেন, আবার আপনার অজান্তেই সেই ফাইলে গিয়ে সেভ হয়ে রয়েছে। আপনার ফোন, আপনার বান্ধবী অথবা বন্ধু দুষ্টুমি বা ফাজলামো করে যেভাবেই হোক আপনার ফোনটা হাতে নিল, এবং সে যদি সরাসরি এই টিকটকের অপশানে যায় এবং গিয়ে দেখতে পারবে যে আপনার সেই অশ্লীল বা আপনি যেই ভঙ্গিগুলোতে ভিডিওগুলো করে রেখেছিলেন আপনার টিকটক ফাইলে, সেই ফাইলেই আপনার সেই অশ্লীল ভিডিওগুলো সে কিন্তু খুব সহজভাবেই পেয়ে যাবে। তো দর্শক, এমনটাই ভুল করেছেন পাকিস্তানের এই টিকটকার মডেল। তিনি তার পোশাক ছাড়া অর্থাৎ বিভিন্ন রূপে কিছু ভিডিওগুলো টিকটক ড্রাফটস নামে যে ফাইলটা রয়েছে সেখানে সেভ করে রেখেছিল। পরবর্তীতে তারই দুই ফ্রেন্ড, তারই দুই বান্ধবী তার মোবাইলটা হাতে নেয় এবং টিকটক অপশানে ঢুকে পড়ে। তারপর দর্শক সে ড্রাফটস ফাইলে গিয়ে দেখে তার এই ধরনের ভিডিও। তারপর তারা দুষ্টুমি বা ফাজলামি কি মনে করে সেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেয়। এখন এই টিকটকার সেলিব্রিটির জীবন কি পর্যায়ে যেতে পারে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, পরবর্তীতে তিনি, মানে শেষ ফলাফল যেটা, এই তরুণী চিন্তাভাবনা করেছে তার বান্ধবীর নামে মামলা দিবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার যে ভিডিওগুলো অলরেডি পাবলিশড হয়ে গেছে, এমনকি যা নিয়ে সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে, তার যে সম্মান, তার যে মান, এটা কোথায় গিয়ে দাঁড়াইল আপনারাই বলেন।